নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। গতকাল দুপুরে নরসিংদীর রায়পুরায় আমি যে পত্রিকায় কর্মরত, আমি যে পত্রিকার জেলা প্রতিনিধি, সেই দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি অত্যন্ত ভদ্র একটি ছেলে মনিরুজ্জামান মনির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে এই মানববন্ধনে উপস্থিত নরসিংদীর সকল সাংবাদিকবৃন্দ এবং জনসাধারণ সবাইকে আমি জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আমি শুধু এটুকু বলবো, নরসিংদী জেলার নাম পত্রিকার পাতায় বারবারই কলঙ্কিত করে রায়পুরা। সেই রায়পুরা এই খারাপ কাজের যে কয়েকজন মানুষ নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে রুবেল অন্যতম। সে অতীতেও একাধিক হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলের সাথে জড়িত ছিল। সে সর্বশেষ রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান সুমন মিয়াকেও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু আমরা অবাক হয়েছি, সকল মামলা সকল অপকর্ম করেও সে এখনও বয়াল তৈবিয়তে আছে। এই কারণেই তার দিন দিন দুঃসাহস বেড়ে চলছে। সর্বশেষ সে জাতির বিবেক, যারা সত্য কথা লিখে, গণমানুষের কথা লিখে, সেই সাংবাদিকের উপর হাত তুলেছে। আমি খুব অবাক হয়েছি, তারা সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে মেরে ফেলতে চেয়েছিল, তারা তাকে গুলি করেছে, তারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এতগুলো অস্ত্রের আঘাতের পরও মনিরুজ্জামান মনির এখন যে প্রাণে বেঁচে আছে সেটা শুধুমাত্র আল্লাহর দান। আল্লাহর দানের কারণে মনির বেঁচে আছে। আমরা আরও অবাক হয়েছি, ঘটনার প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে প্রশাসন গ্রেপ্তার করেনি। আমরা আশ্বস্ত হয়েছিলাম কালকে ঘটনার পর সেনাবাহিনী সদস্যরা সাংবাদিক মনিরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য তারা ওয়াদা করেছিলেন। কিন্তু থানার পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। আমরা নরসিংদীর সাংবাদিক সমাজ এই ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানাচ্ছি। আমরা একই সঙ্গে মনিরের ওপর হামলাকারী সকল হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে, তারা এই দেশ নতুন করে পুনর্গঠন করতে চাচ্ছে, যার সহায়তায় রয়েছে ছাত্র সমাজ। আমি বিশ্বাস করি এই ঘটনাকে, মনির উপর হামলাকে কেউ কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে নেবে না, তারা সবাই এই ঘটনার বিচার চায়। প্রশাসন সাধারণ মানুষের কথা বুঝতে পারবে, সাংবাদিক সমাজ কী চায় সেটা তারা অনুধাবন করতে পারবে, যদি তারা দ্রুত সময়ের মধ্যে মনিরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে। আমরা অচিরেই যদি মনির উপর এই হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে নরসিংদীর সাংবাদিক সমাজ আজকে ছোট পরিসরে মানববন্ধন করেছে, সেই আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে। এবং সেটা শুধু সাংবাদিক সমাজ থাকবে না, সেটা সর্বসাধারণ মানুষ, সুধী মানুষ, সুধী সমাজ, ছাত্র সমাজ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বড় আন্দোলন করব। আমরা প্রশাসনকে অনুরোধ করব, আমরা বৃহত্তর কঠোর আন্দোলনে যাওয়ার আগেই আপনি মনির উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্র উদ্ধার করবেন। এই দাবি জানিয়ে আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডী, নরসিংদী। সহকর্মী মনিরুজ্জামান মনির, শ্রীপুর নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সদস্য এবং রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গতকাল সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন এবং তাকে
নৃশংসভাবে হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার জন্য আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং এখানে আমরা যারা সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা উপস্থিত হয়েছি, সবাইকে আমি আমার শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবেই আমরা যে কোনো আঘাতের বিরুদ্ধে আমরা প্রতিহত করার চেষ্টা করব এবং প্রতিবাদ জানাব। ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে দাঁড়াব। আমি পরিশেষে মনিরুজ্জামান মনির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সে আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আল্লাহ আমাদের মাঝে জীবিত রেখেছেন। তো মনির ভাইয়ের উপরে যারা যেসব দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে, আমি চাই অতি শীঘ্রই তাদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি আরেকটি কথা বলতে চাই যে আজকে আমরা দেখা যায় কিছু সংখ্যক সাংবাদিক আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে আমরা নরসিংদীতে প্রায় সাংবাদিকের সংখ্যা 200-300 সাংবাদিকের কাছাকাছি হবে, কিন্তু আজকে বিপদের সময় আমরা অধিকাংশ সাংবাদিককে আমরা রাস্তা দাঁড়িয়ে দেখিনি। আমরা চাই যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একতাবদ্ধ হয়ে আমরা আজকে এই বিচারের দাবিতে একতাবদ্ধ হব এবং বিচারের দাবি জানাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।